সপ্তাহ ঘুরে সবাইকে স্বাগত জানাচ্ছি আরআরএম গ্রুপ বিজনেস বাংলাদেশ অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আপনারা জানেন আমরা এই অনুষ্ঠানে কথা বলি সম্ভাবনাময় দেশীয় একটি খাতকে নিয়ে এবং কথা বলি সেই খাতের সাথে সংযুক্ত সম্ভাবনাময় মানুষদের সাথে। আমরা তাদের কথা শুনি। আজ আমাদের সাথে স্টুডিওতে যোগ দিয়েছেন অ্যাসাইন ইঞ্জিনিয়ারিং এবং অ্যাসাইন পাওয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব আব্দুল লতিফ। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে আসবার জন্য। প্রিয় দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় অবকাঠামো ও বিদ্যুৎ উৎপাদন এবং বিদ্যুৎ খাতে বাংলাদেশের ভবিষ্যৎ সম্ভাবনা এবং বিনিয়োগ নিয়ে। আমরা মূল আলোচনায় যাব, তার আগে চলুন আমাদের অতিথির উপর নির্মিত একটি ভিজুয়াল অটোবায়োগ্রাফি দেখে আসি। শিল্পোদ্যোক্তা আব্দুল লতিফের জন্ম 1971 সালের 2 সেপ্টেম্বর চুয়াডাঙ্গা জেলায়। শৈশবকাল কাটে চুয়াডাঙ্গায়। তিনি 1987 সালে চুয়াডাঙ্গা বাটিয়াপাড়া উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং 1989 সালে আলমডাঙ্গা কলেজ থেকে কৃতিত্বের সাথে উচ্চ মাধ্যমিক পাশ করেন। এরপর আব্দুল লতিফ 2010 সালে আমেরিকান ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক এবং 2011 সালে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। পড়াশোনা চলাকালীন তিনি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স পণ্যের ব্যবসার সাথে যুক্ত হন। সুদীর্ঘ 20 বছর আব্দুল লতিফ অত্যন্ত নিষ্ঠা, একাগ্রতা এবং সততার সাথে গড়ে তোলেন নিজ ব্যবসা প্রতিষ্ঠান অ্যাসাইন ইঞ্জিনিয়ারিং লিমিটেড। বর্তমানে তিনি এই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক পদে দায়িত্ব পালন করছেন। প্রিয় দর্শক, তথ্যচিত্রটি দেখলাম, এবার চলে যাচ্ছি মূল আলোচনায় আমাদের অতিথির কাছে। জনাব আব্দুল লতিফ, আপনাকে স্বাগত জানিয়েছি আমাদের স্টুডিওতে। আমরা জানি যে বাংলাদেশের অবকাঠামো, বিদ্যুৎ উৎপাদন এবং ভবিষ্যৎ পরিকল্পনায় আপনাদের মতো যেসব কোম্পানিগুলো কাজ করছে এবং আপনাদের মতো যে মানুষগুলো কাজ করছেন তাদের অবদান কিন্তু বরাবরই এখন প্রশংসার দাবি রাখছে, কারণ বিদেশিদের বিনিয়োগ এখন আর এখানে উন্নয়ন অবকাঠামোতে নেই, এখন সবই দেশীয় আমরা দেখছি। তো অ্যাসাইন ইঞ্জিনিয়ারিং, অ্যাসাইন পাওয়ার লিমিটেড, আপনারা এই মুহূর্তে কোন কোন বড় মেগা প্রজেক্টে কাজ করছেন? আমি এই মুহূর্তে যে মেগা প্রজেক্টে যুক্ত আছি সেটা হচ্ছে রামপাল বিদ্যুৎ কেন্দ্র। আপনারা জানেন এবং বাংলাদেশের সবাই জানে ইটস এ ভেরি বিগ প্রজেক্ট, দ্য কোল বেস পাওয়ার প্ল্যান্ট। ওখানে আমার অনেক কন্ট্রিবিউশন আছে। আমি ওখানে আমি রোড কনস্ট্রাকশন যেটা সেটা করছি, সেখানে আমি ইকুইপমেন্ট সাপ্লাই ইকুইপমেন্ট আমার ইকুইপমেন্ট কাজ করতেছে বা চায়নার সবচেয়ে ভালো যে ইকুইপমেন্টটা এবং খুব কম প্রাইস, লিগং নামে একটা ব্র্যান্ড যেটা আমি বাংলাদেশে মার্কেটিং করে থাকি, সেই প্রোডাক্টগুলো আমি অনেক কম দামে এখানে কাজ করাতে পারছি, যার ফলে আমার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের যে কস্ট কিন্তু অনেক কমে আসতেছে। সো এখানে আমি কাজ করতেছি এই রামপাল বিদ্যুৎ কেন্দ্রে, এবং আমি রামপাল বিদ্যুৎ কেন্দ্র মাত্র নদী শাসনের কাজও চলতেছে, যেখানেও আমি ব্লক মেশিন ব্লক দিয়ে যে নদীটাকে প্রোটেক্ট করতে হয় সেটাও আমি প্রোভাইড করছি অলরেডি, এটা কাজ হচ্ছে। আমি এবং ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং লিমিটেড প্রাইভেট লিমিটেড। আব্দুল লতিফ, একটু আপনার কাছে জানতে চাই যে এই যে বিশাল কর্মযজ্ঞ রামপালের দিকে গোটা দেশ তাকিয়ে রয়েছে যে রামপাল বিদ্যুৎ কেন্দ্র দেশের বিদ্যুৎ চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, নদী শাসনের মতো এত ঝুঁকিপূর্ণ একটি কাজ রামপালের মতো জায়গায় কিভাবে আপনারা দেশীয় কোম্পানি সেটি মানে সম্পন্ন করছেন? অ্যাকচুয়ালি আমাদের দেশের যারা ইঞ্জিনিয়ার আছেন তাদের মেধা আছে, তারা পারে এটা করতে। আমার তারপরে আমরা এখন আগে আমাদের দেশের লোকজন বিদেশে খুব একটা যেত না, এখন আমরা ফ্রিকোয়েন্টলি বিদেশে ভ্রমণ করতেছি, প্রযুক্তিগত জ্ঞানগুলো আমরা শেয়ার করতেছি, শেয়ার করে আমাদের মোটামুটি নলেজ আমাদের অনেক ভালো হয়ে গেছে। ইভেন আমরা বাইরে যারা কাজ করতেছে তাদের কাছে শিখে আমরা এখানে অ্যাপ্লাই করছি, এবং কিছু কিছু ক্ষেত্রে তারা কিন্তু আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করছে যে তোমরা ভালো করছো, যে আমরা যে কংক্রিট ব্লকগুলো তৈরি করছি এটা আমরা মেশিন মেইন ইকুইপমেন্ট অনেক সময় বাইরের থেকে নিয়ে আসছি, ম্যাক্সিমামটাই নিয়ে আসছি, কিন্তু লোকালি আমরা ম্যাক্সিমামটা এখানে প্রোডাকশন করে ফেলছি, যেটা বিদেশি ভিজিটররা যারা আসছে তারা দেখছে, দেখে কিন্তু আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করছে, স্যাটিসফ্যাকশন করছে। সুতরাং আমাদের মেধা আছে, আমাদের ছেলেদের মেধা আছে,
রামপাল পদ্মা সেতুর মতো মেগা প্রকল্পে আপনার কাজ এখন ভবিষ্যতে বাংলাদেশকে আলোর মুখ দেখাবে। কিভাবে সাহস করলেন এত মেগা প্রকল্পে আসবার, এবং এত মেগা প্রকল্পে আসবার পেছনে অনুপ্রেরণাটা কী ছিল আপনার? আসলে আমার উদ্দেশ্য ছিল না যে আমি শুধু ব্যবসা করব, পয়সা কামাবো, তা না। আই ওয়ান্ট টু গিভ সামথিং টু মাই কান্ট্রি। আমি আমার জাতিকে, আমার দেশকে কিছু দিতে চাই, যার জন্য আমি বিজনেসে আসছিলাম। বিজনেসে এসে আমি অনেক বড় বড় কাজের সাথে ইনভলভ হয়েছি। আজকে রোড কনস্ট্রাকশন, যেটা সাসেক প্রজেক্ট যেটা চলতেছে টাঙ্গাইল থেকে টাঙ্গাইল রোডে, এখানে চারটা কোম্পানি আছে কাজ করতেছে, ডিনকো, মীর আক্তার, আব্দুল মোনেম অ্যান্ড ইন্সপেক্টর। তো এই চারটা কোম্পানিতেই আমি তাদের সাথে কাজ করতেছি। আমি রোডের পাইলিং প্লাস ব্রিজের কাজ, ছোট ছোট ব্রিজ আছে, ফ্লাইওভার আছে, ওই কাজের সাথে আমি সম্পৃক্ত আছি। এবং আমার ওখানে আমি অনেক ইকুইপমেন্ট, লিগং ব্র্যান্ডের অনেক ইকুইপমেন্ট ওখানে আমি সাপ্লাই করছি আর কি, যেগুলো কাজ করতেছে আমার ইকুইপমেন্ট আর কি। অবশ্যই আপনার এই বিশাল কর্মযজ্ঞে দেশি বিদেশি এবং আমাদের বিশেষত আমাদের দেশীয় যে প্রকৌশলীদের পাশাপাশি বিপুল সংখ্যক আমাদের দক্ষ কর্মীরা কাজ করছে, সব মিলে আপনার এখানে কি পরিমাণ কর্মসংস্থানের সুযোগ হয়েছে? এখন প্রায় রেগুলার আমার যেটা পার্মানেন্ট স্টাফ সেটা 60+, এবং আমাকে আবার হায়ার করা লাগে মাঝে মধ্যে, কোনো প্রজেক্ট পাইলে সেখানে আমাকে আবার টেম্পোরারি হায়ার করা লাগে, কখনো পার্মানেন্টলিও নেওয়া লাগে। কন্টিনিউ হচ্ছে, আর হয়তো আরও এক বছর পরে মোর দ্যান 100 হয়ে যাবে। আমরা আরেকটা বিষয় একটু আসতে চাই, যে রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে যে বিতর্ক সৃষ্টি হয়েছিল, নানা মহল নানা কথা বলেছিল, বাস্তবে রামপালে আপনারা কাজ করছেন এবং সেই বিদ্যুৎ কেন্দ্রটিও কিন্তু সরকারের একটি টার্গেট রয়েছে যে রামপাল বিদ্যুৎ কেন্দ্র সরকার চালু করবে এবং সেই বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ দিয়ে বাংলাদেশের যে অভ্যন্তরীণ যে ঘাটতি রয়েছে সেটি মোকাবেলা সরকার করবে। পরিবেশগত যে ঝুঁকির কথা সেটি কি আছে কিনা? পরিবেশগত ঝুঁকি কিছুটা তো আছেই, তো এটা রিমুভ করারও, এটা প্রোটেকশন করারও ব্যবস্থা আছে। হয়তো আমরা 100% পারবো না, কিন্তু কিছুটা আমরা এ করতে পারবো, যে যত কম কম পরিবেশ পলিউশন হয় আর কি। এখন পরিবেশ পলিউশন তো আমাদের দেশের বাইরে অনেক জায়গায় আছে, কারণ বেইজিংয়ের মতো জায়গা, বেইজিং মনে হয় ওয়ার্ল্ডের দ্বিতীয় পলিউটেড, অ্যান্ড অ্যানাদার ইজ দ্য দিল্লি, দিল্লি মেবি নাম্বার ওয়ান। তো সেখানে বাংলাদেশ আশা করি খুব বেশি পলিউশন হবে না। শুধু রামপালে যে পলিউশনটা হচ্ছে ওর চেয়েও আমরা তো প্রতিদিনই পলিউট করতেছি, সেটার দিকে কিন্তু আমরা দেখতেছি না। ওখানে নদী শাসনের কাজ কত দূর এগিয়েছে? প্রায় 50% হয়ে গেছে। অনেকগুলো ডেজার কাজ করতেছে, চায়না থেকে ইম্পোর্ট করা ডেজারগুলো, তো আর ব্লক মেশিন, ব্লক ই করে ডাম্পিং করা হচ্ছে এবং লং বুম এক্সকেভেটর আছে। একটু বলবেন যে এই সব প্রকল্পে কাজ করতে যে আপনার কোনো প্রতিবন্ধকতা মুখোমুখি হতে হয় বা হচ্ছে কিনা? প্রতিবন্ধকতা তো আছেই, আমাদের লোকবলের অভাব আছে, যে আমরা এক্সপিরিয়েন্স লোক পাই না, সো আমাদেরকে খুঁজে খুঁজে বের করতে হয় কোথায় ভালো লোক পাওয়া যায়। তাছাড়া এমনি নর্মালি কোনো প্রবলেম আমরা ফেস করছি না, এবং লোকাল আমরা কিছু আইটেম ট্রাই করতেছি, যে লোকাল কিছু আইটেম অ্যাড করার জন্য এই সমস্ত প্রজেক্টে, কিন্তু সেখানে আমাদের কিছু রেস্ট্রিকশন আছে, আমরা পাচ্ছি না। আর যেটা বললেন যে বিদেশ থেকে ইম্পোর্ট করতে যে সমস্যাটা আমাদের, এটা খুব একটা সমস্যা হচ্ছে না। মাঝে মধ্যে চিটাগাং পোর্টে একটু সমস্যা হয়, যে দেখা যাচ্ছে এক সপ্তাহ অবরোধ, ওই সময় আমরা অনেক সময় পিছিয়ে যাই। এবং চিটাগাং পোর্ট এখন অনেক স্পিড এ তারা মালকে রিলিজ করে দেয়, সাত থেকে আট দিনের ভিতরে আমরা রিলিজ করতে পারি চিটাগাং পোর্ট থেকে। ওটা এখন ভালো, যদি কোনো আন্দোলন না থাকে বা স্ট্রাইক না থাকে তাহলে স্থিরতার সাথে সাথে শ্রমিকদের যে সন্তোষ অসন্তোষ যেন মিটিয়ে আনা যায় সেটি একটি বড় সম্ভাবনার দিক। আমাদের ব্যাংক সেক্টর থেকে, ব্যাংকিং খাত থেকে, ব্যাংকের কাছ থেকে যে ঋণ পাচ্ছেন,
যে অর্থটি আপনারা নিচ্ছেন সেই ক্ষেত্রে কি কোনো আছে, জটিলতা আছে কিনা? ব্যাংকে তো জটিলতা আছে, কারণ আমাদের ইন্টারেস্ট রেট তো অনেক হাই, তো এটা আসলে বাইরের থেকে বিদেশে যে লোনটা আমরা অনেক সময় মালামাল ইম্পোর্ট করতে এলসি করার জন্য যে ডেফার্ড এলসি করি বা ইউপাস এলসি করি, ওই ক্ষেত্রে আমরা লোনটা হয় বিদেশ থেকে, তো বাইরে থেকে লোন হলে আমাদের ইন্টারেস্ট হয় 5-6%। তো আমরা চাই যে আমাদের লোকাল ব্যাঙ্কগুলো, আমাদের দেশের ব্যাঙ্কগুলো যত আমাদের 5-6%-এর ভিতরে রাখে ইন্টারেস্ট রেটটা, তাহলে আমরা আরও বেশি ইনভেস্ট করতে পারবো, আরও কিছু নতুন নতুন প্রকল্প আনতে পারবো, যেটা আমাদের দেশের জন্য অনেক উপকার হবে। জনাব আব্দুর লতিফ, একটা বড় বিষয় হচ্ছে কর্মসংস্থান। এই যত কর্মযোগ্যই আমরা বলি, এখানে কর্মসংস্থান একটা বড় বিষয়। আমাদের দক্ষ জনবল কিন্তু সব প্রবাসী চলে যাচ্ছে সবাই, তো এই জায়গায় একটি কথা বরাবরই শুনি যে সঠিক সময়ে ন্যায্য মজুরি তারা পায় না, এবং যে পরিমাণ টাকা বিদেশে যেয়ে পাচ্ছে সেটি তারা দেশে পায় না, অথচ একই রকম প্রকল্পই কিন্তু মধ্যপ্রাচ্যের দেশে বা অন্য কোথাও যে কাজ করছে। এই সমস্যাটি কেন আসলে এখানে আমাদের যারা স্থানীয় শ্রমিক যারা রয়েছে কাজ করছে আপনাদের প্রকল্পগুলোতে? যে আমরা বাংলাদেশে যে খুব কম দিচ্ছি তা না, হ্যাঁ কম দিচ্ছি, হয়তো এখন রিসেন্টলি সবাই জানে যে মালয়েশিয়ায় কৃষক শ্রমিক হিসেবে যাচ্ছে, তো সেখানে তো স্যালারি তারা খুব বেশি পাচ্ছে না, হয়তো 20,000 টাকার মতো পায় বাংলাদেশ টাকা, 20-25,000 টাকা। তারা হয়তো সে মাঠের ভিতরে থাকার ব্যবস্থা করে দেয়, যার জন্য 20-25,000 টাকায় সেভ করে পাঠাতে পারছে। তো বর্তমানে বাংলাদেশে যারা আছে ইনফ্রাস্ট্রাকচারে কাজ করে, একজন পেলোডারের ড্রাইভার, তার স্টার্টিং স্যালারি 20,000 টাকা, 15 মিনিমাম, হেল্পার হলে 15,000 টাকা, তারপর ওভারটাইম আছে এবং ফুডিং আছে। তো সব মিলে যদি আমরা এখানে মনে করি যে ওই বিদেশের মতো পরিশ্রম করব, তাহলে কিন্তু এখানে অ্যামাউন্টটা ঠিকই চলে আসে। জনাব আব্দুর লতিফ, আপনার কাছে আর একটা কথা আমি বলি, যে বিদেশে আমরা যাচ্ছি, ওখানে যেয়ে আমরা অনেক কিছু থেকে বঞ্চিত হচ্ছি, ফ্যামিলি নাই, আত্মীয় স্বজন কারোর সাথে দেখা হচ্ছে না, এখন হয়তো কমিউনিকেশন ভালো, যোগাযোগ হচ্ছে, এত কিছু থেকে নিজেকে দূরে রেখে আমরা টাকা সঞ্চয় করার চেষ্টা করি যে কীভাবে টাকা কিছু দেশে পাঠানো যায়, কিন্তু যখন লোকালি ইনকাম করি তখন কিন্তু অত মায়া থাকে, ঘরের টাকা ঘরেই থেকে যায়। আমার একটা প্ল্যান আছে এবং প্ল্যানটা আমি খুব শীঘ্রই হাতে নিব এবং স্টার্ট করব, যে বিদেশে আমাদের দেশের শ্রমিকরা যে যাচ্ছে, তারা কিন্তু কেউ স্কিল না যে অড জব করতেছে। যে আমি একদিন বাহরাইনে দুপুরবেলা দেখি যে প্রচণ্ড গরম, কয়টা ছেলে কাজ করতেছে, তো আমি সেখানে যেয়ে তাদের জিজ্ঞেস করলাম কোথা থেকে আসছো, তো একজন বললো বাংলাদেশ থেকে আর একজন ইন্ডিয়া থেকে। যে খুব খারাপ লাগলো যে এত কষ্ট করছে, আর তারপর হোটেলে যে এক ওয়েটার একটা ছেলে এসে আমাকে কিছু খাবার চাইছিলাম, খাবার দিয়ে গেল, ছেলেটার নাম আমাদের এলাকারই বাড়ি, পরে পরিচয় হলো, সেই ছেলে বলছে আমিও ওই কাজই করতাম স্যার, এখন ওই ইংলিশ শিখে আমি হোটেলে কাজ নিয়েছি। তো আমিও আমার প্ল্যান যেটা, যে আমি একটা ইনস্টিটিউট করব, ট্রেনিং ইনস্টিটিউট, এবং বাংলাদেশের ছেলেরা যারা 8 পর্যন্ত লেখাপড়া করছে বা এসএসসি পাস করছে, যে তারা কিছু করতে পারে না, তাদেরকে আমি হাতে কলমে টেকনিক্যাল স্কিলনেস বাড়াবো তাদের ভিতরে, ন্যূনতম যেন তারা ভালো করে ইংরেজি বলতে পারে। একজন ওই পাওয়ার প্ল্যান্টে যে রোটারি ডিলিং রিগ ইউজ হয়, সেই ডিলিং রিগের যে অপারেটর, সে অপারেটর মিনিমাম বেতন 40,000 টাকা, যেটা একটা মাস্টার ডিগ্রি পাস করেও একটা পায় না ছেলে। তো আমি এই সেক্টরটা একটু ডেভেলপ করে কিছু লোকজনকে বিদেশে পাঠানোর চিন্তা। জনাব আব্দুর লতিফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম বাংলাদেশের অবকাঠামো বিদ্যুৎ উন্নয়নে ভবিষ্যৎ নিয়ে। আপনারা জানেন যে বাংলাদেশ অপার সম্ভাবনার একটি দেশ, এদেশের যেদিকেই চোখ ফেরানো যায় সেদিকেই কিন্তু সম্ভাবনার বারতা, আর সেই বারতায় বর্তমানে বাংলাদেশ যেভাবে এগুচ্ছে, বাংলাদেশের যেসব মেগা প্রকল্পগুলো বর্তমান সরকার হাতে নিয়েছে
সেগুলো যদি শেষ হয়ে যায়, যেমন রামপাল পদ্মা সেতুর মতো যে বড় বড় প্রকল্পগুলোতে সরকার হাত দিয়েছে, সেগুলো শেষ পর্যায়ে এসে গেলে এদেশের উন্নয়ন যেমন একদিকে বিশ্বের কাছে বাংলাদেশের ভাবমূর্তিকে উজ্জ্বল করবে, তেমনি বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধিও আরও কয়েক গুণ বেড়ে যাবে। আর সেই অর্থনীতির যে সচল রাখবার যে যন্ত্র, সেই জায়গায় কাজ করা যে বেসরকারি প্রতিষ্ঠানগুলো, তার মধ্যে অ্যাসাইন ইঞ্জিনিয়ারিং লিমিটেড, অ্যাসাইন পাওয়ার লিমিটেডের মতো যেসব প্রতিষ্ঠান কাজ করছেন, তাদের বিনিয়োগ, তাদের চেষ্টায় আমাদের অর্থনীতি সামগ্রিকভাবে আরও মাথা উঁচু করে দাঁড়াবে, সেই প্রত্যাশা রেখেই আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আগামী পর্বে দেখা হবে নতুন অতিথি নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভীষণ ভালো থাকুন।